বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের জন্য আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে অ্যাম্বুশ অ্যাম্বুশের নতুন একটি ডিজাইন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি ড্রয়িংটা দেখে দিয়েছি আমি কি রকম করে ড্রয়িং করেছি ড্রয়িংটা মূলত আমি করিনি আমার ছোটো বোন করে দিয়েছে তো বেগুনি কালারের ওপর আমি কী কী কালার দিয়ে রঙ করছি অ্যাম্বুস করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি যেহেতু আমার জামাটি ডিপ বেগুনি কালার তার উপর আমি খুব হালকা বেগুনি করে নিয়েছি এবং একটু প্রিন্টের মতো সেটা ফোটা বেগুনি দিয়ে দিচ্ছি অ্যাম্বুসের ওপর দিয়ে তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না তো দেখুন আমি কিভাবে অ্যাম্বুসটি করছি প্রথমে অ্যাম্বুসটা লাগিয়ে নিচ্ছি সে অনুযায়ী তারপরে আমি অ্যাম্বুসের ওপরে আরেকটু করে দিয়ে দিচ্ছি তাহলে দিকে দাগ দাগ হবে না খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর একটু প্রিন্ট হওয়ার জন্য আমি র কালার যে রঙগুলো আছে এই রঙগুলো ডিপ যে রঙটা আছে সেটাই আমি ব্যবহার করেছি একটু ছিটাফোটা দিয়ে দিচ্ছি তাহলে প্রিন্টের মতো লাগছে দেখতে বেগুনির ওপর ডিপ প্রিন্ট বেগুনির প্রিন্ট হচ্ছে আর অ্যাম্বোসের মিক্সড আমি যেভাবে করেছি না একদম ঘন হবে না একদম পাতলা হবে এরকম করে তো অ্যাম্বুস মিক্সড করার সময় আমি অ্যাম্বুসে দিয়েছি হোয়াইট পেস্ট তারপর হচ্ছে এনকে বাইন্ডার এবং হচ্ছে অ্যাম্বুস খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি কোনো দলা যেন না পেকে থাকে দলা পেকে থাকলে কিন্তু অ্যাম্বুস একটু ভালো হবে না দেখতে সুন্দর লাগবে না তো আমি এক একটা ফুল এক এক রকম কালারে করে নিয়েছি এটা হচ্ছে যে গোলাপি কালার দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বেগুনি কালার দিয়ে দিচ্ছি আর যখনই আমি হালকা বেগুনিটা ব্যবহার করছি তার উপর একটু ডিপ বেগুনি প্রিন্ট করে দেওয়ার চেষ্টা করছি এতে করে ফুলটা অনেক সুন্দর লাগবে আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে আমি কথার মাঝে কিছু কিছু কথা বলে দিচ্ছি যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ তো দেখুন আমি অ্যাম্বুজটি কিভাবে লাগাচ্ছি প্রথমে ঠিক সেভাবে লাগাবো তারপরে হচ্ছে আরেকটু অ্যাম্বুজ দিয়ে সমান করে দেবো এরকম করে সুন্দর করে তো আমি এখন কলি করে নিচ্ছি কলিতেও আমি হালকা বেগুনি দিয়ে দিয়েছি আবার হচ্ছে গোলাপি দিয়ে দিয়েছি তো ফুলগুলো করে নেওয়ার শেষ আমি ফুলের মাঝে এখন যে ফোটাগুলো আছে সেগুলো দিয়ে দিব আর এই ফোটাগুলো আমি হচ্ছে হলুদ কালার করে নিয়েছি একটু লাল কালার মিক্সড করে কমলার মতো করে নিয়েছি মাঝের ফোটাগুলো কমলার কালারে দিয়ে দিলাম আর এখন আমি নীল এবং হলুদের মিক্সচারে মানে জলপাই কালারের মতো করে নিয়েছি সবুজ কালারটা তারপরে হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং হালকা একটু লাল দিয়ে দিচ্ছি পাতাগুলো যাতে মনে হয় পেকে গেছে এরকম সবুজ হলুদ এরকম করে পাতাগুলো দিয়ে দিচ্ছি তো আমার পাতাও করে নেওয়া শেষ এখন আমি ডাল করে নেব তো এখনও আমি ডালগুলো করে নেব ডালের কালারগুলো দিব হচ্ছে দারচিনি কালার মেহেন্দি কালারও বলা যায় তো আসলে ডালের কালারটা কিছুটা এরকমই হয় এই জন্য আমি এরকমই দিয়ে দিচ্ছি তো আমি ডাল করার সময় ব্রাশটা ভালো করে ধরতে পারি না আমার হাত কাঁপে এটা আমার অসুখের জন্য আমার একটা অসুখ আছে এই জন্য মানে এরকম করে আমি ধরতে পারি না এই জন্য তো আমি এরকম করে ডালগুলো দিয়ে দিচ্ছি তো প্রায় ডালগুলো করা হয়ে গেলে আমার কাজটি কমপ্লিট হবে তো আমি আস্তে আস্তে করে ডালটা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দিচ্ছি কারণ আমার এমনিতে সমস্যা হয় ডাল দিতে তাই খুব সাবধানতার সাথে ডালগুলো দিচ্ছি তো আমার ডাল করে নেওয়া শেষ সম্পূর্ণ ডিজাইন করে নেওয়া শেষ অ্যাম্বুস করে নেওয়া শেষ তো এখন আমি শুকিয়ে নিয়েছি ছয় থেকে সাত ঘন্টা তারপরে শুখানোর পর আয়রন করার জন্য নিয়ে এসেছি প্রথমে একটা কাপড় ভিজে নিয়েছি মোটা করে তার উপর উল্টো পাশে আমি হচ্ছে অ্যাম্বুসগুলো রেখেছি কাপড়টি রেখেছি তারপর হালকা হিটে আয়রন করে নিয়েছি আয়রন করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাম্বুস যেগুলো আছে সেগুলো কিন্তু ফুলে উঠবে খুব সুন্দর দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে তো আশা করছি সবার অনেক ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি এবং আমার অ্যাম্বুসের ডিজাইনটি আর ডিপ কালারের ওপর কেমন হয়েছে ডিজাইনটি অবশ্যই জানাবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ